আজকে অন্তর থেকে ভালোবাসি আর নামাজি আজকে মাহফিলে যারা এসেছেন সবাই মদিনার রং নিয়ে এসেছেন কথা কয় না এটা এই মদিনার রং এই রংটা যদি দুনিয়ার হায়াতে ভালোবাসি তাহলে আল্লাহ তাআলা হল সম্ভাবনা আছে আর সম্ভাবনা না হয়তো আল্লাহ তাআলা এই রংয়ের উসিলায়ও আল্লাহ দয়া করে আমাদেরকে মাফ করে দিতে পারে জান্নাতবাসী করে দিতে পারে যেহেতু আমরা যদিও গুনাহগার হাবিবের উম্মত শ্রেষ্ঠ নবীর উম্মত কথাকে ঠিক কথাকে ঠিক নিজের ইচ্ছা উম্মত হতে পেরেছি ছাইয়া হইতে পেরেছি আমি তো ছিলামই না সাইব কেমনে আমি তো দুনিয়াতে ছিলামই না সাইব কেমনে কথা বলেন না কেন সূর্য আকাশে উঠলে বলতে হয় না সূর্য উঠেছে সূর্য নিজে সূর্যের জন্য দলে আমার পরে যিনি বয়ান করবে বয়ান শুরু হইলে বুঝে আসবে তার প্রশংসা আমার করার কথা না কথা বুঝে আইছে তো আপনাদের এখন আমি দুইটা কথা বলি যদি আপনাদের অনুমতি পাই এক নাম্বার কথা আমরা কোনোদিন উজানিওয়ালারা কোনোদিন স্বেচ্ছা কথা খেয়াল করেন সাইলেন্ট জেলে হবে না উজানিওয়ালারা স্বেচ্ছায় কোনোদিন ছবি কেহ উঠাক এটা উজানিওয়ালারা কোনোদিন স্বেচ্ছায় অনুমতি দেয় না আজকে কিন্তু আমার দোনো পাশে ছবি ধারণ করা হচ্ছে আমি না করতেছি না এই জন্য নতুন এসেছি কথা কন নাকি লেগে আমরা কিন্তু সরাসরি ছবি তুলতে দেই না কারণ ছবি তোলা শরীয়তে সম্পূর্ণ যায় ছবি তোলা শরীয়তে সম্পূর্ণ এর বেশি আর কিছু কইলাম না আইয়া এবার আমি যে আলোচনা করেছি যেদিকে যে তেলাবাত করেছি আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরায়ে হুদের 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছি পাশাপাশি সৈয়দুল আম্বিয়া রহমতে আলম সাহেবে কাউসার মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলতে হবে আওয়াজ দিয়ে বলতে হবে আপনাদের গ্রামের নাম কি যেখানে বসেছেন এই যার গ্রামের নাম কি মদিনার থেকে কাছে না দূরে কথা ক্লিয়ার কর মদিনার থেকে কাছে না দূরে কিন্তু আমি আলমগড়ের সাক্ষীর এটা বলে যাচ্ছি আপনার পড়তে দূর শরীফ পড়তে সময় লাগে সালাম দিতে সময় লাগে মদিনায় পৌঁছতে সময় লাগে না বিশ্বাস ধরে কয় না বিশ্বাস মদিনার নবী রওজা পাকে জিন্না না মুর্দা আর আসতে রওজা পাকে নবীজি মুর্দা না জিন্দা শুধু জিন্দা বললে হক কথা হবে না আল্লাহ মে ইবনে কাসির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি আল বেনাজা আর নেহায়া কিতাবে লিখেছেন ওই সল্লুনা ফিহা নবীজির মাঝে মধ্যে রওজা পাকে নামাজ আদায় করে এ ভাইজানেরা কথা বুঝে শুনে উত্তর দিবেন নামাজ ফরজ জমিনের উপরে না জমিনের নিচে আর সবাই কথা বলেন নামাজ ফরজ জমিনের উপরে না জমিনের নিচে আমনের আমার নবী সকল নবী কুলের শিরোমণি নবীদের সর্দার তিনি মাটির নিচে গিয়েও নামাজ পড়ে আপনি আর আমি তার উম্মতদারি কইরা সব কাজ করার সুযোগ পাই নামাজ পড়ার সময় পাই না কথা জোর কর না জোর কর কথা কে তাহলে আমি দাবিগতভাবে মিথ্যা দাবি দাবিগতভাবে আমি মিথ্যা কারণ জমির দাবি করলে দলিল লাগে সত্যি না নয় জমিনের দাবি করলে দলিল খতিয়ানো দলিল খতিয়ান ছাড়া যদি হাল চাষ করতে যান ফসল করতে যান পাশের আমার কথা বল না বাংলাদেশের যুবকেরা
নবী রহমত দাবি কইরা নামাজ পড়া যারা যদি কবরে যাও আল্লাহ পাকের গজবের ফেরেশতারা সাজদা করে নেবে ঠিক কথা কি পরিষ্কার বুঝাইছে ঠিক এটা কি আমি কারো সঙ্গে হিংসা কইরা কইলাম না তাসমির জন্য কথা কইলাম গজবের ফেরেশতাদের সাইজ থেকে বাঁচানোর জন্য কথা বলেছি তার সঙ্গে হিংসা কইরা না ঠিক আমরা সবাই বাই বাই জন্ম সূত্রে না জিনি সূত্রে জন্ম সূত্রে না জিনি সূত্রে আমরা সবাই বাই বাই বাবা যদি দুটো সন্তানের একজন হয় দুটো সন্তানের বাবা যদি একজন হয় তাহলে তারা দুইজন বাই জন্ম সূত্রে আর আমরা এখানে দশ বাবের দশ ছেলে এসেছে সুতরাং আমরা জন্ম সূত্র নয় দিনই সূত্রে আমরা একে অপরের বাড়ি আমার চিল্লাইয়া বল না সঠিক কথা কইলাম আল্লাহ বলেন এক মমিন আরেক মমিনের এক ভাই আরেক ভাইয়ের জন্য দরদই হইতে হবে দরদ থাকলে আমার আবার সারা পৃথিবীতে পয়সা যাবে প্রাণ হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি উযানের হুজুরের আর উযানের হুজুরের পীর আর ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এক পীরের হাতে মরি ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি দরদ নিয়ে আওয়াজ দিয়েছে আজকে সারা বিশ্বে তার দাব তারা তো তবলিগের মেহনত কাজ চলতেছে কথাটি ঠিক কথাটি ঠিক শুধু মেহনতের আরে কি গায় উম্মতের দরদের কারণে আল্লাহ তার এই কাজকে কবুল করেছেন কথাকে ঠিক কথাকে ঠিক আমরা যারা বয়ান করি আমাদের অন্তরে উম্মতের ফিকির থাকতে হবে আম মোটা যেন হাজার পেয়ে যায় তিন পেয়ে যায় তাইলে আলোচনা জাতির উপকার হবে ইনশাআল্লাহ আপনাদের মেহনত উপকার করে আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের মেহনতকে কবুল করুন কথার প্রসঙ্গে কথা বলা মাসটা বাংলা মাস মাসটা বাংলা মাস হিসাবে কি মাস জোরে কন বর্ষার মাস কি না কথা কয় না কি মাস বর্ষার দিন কি না এই দিনে মাহফিলে মাহফিল মাঠে মাহফিল করা বড় সাহস করেছেন আপনারা বহুত হিম্মত করেছেন আর হিম্মত করার পিছনে কারণও আছে ছোটকালে যখন লেখাপড়া করি তখন ঋতু পড়ছি ছয়টা বছরে ছয় ঋতু ছয় ঋতু এখন যদি কোনো শিক্ষিত আমাকে ছয় ঋতু দেখতে পারে আমি আপনার আওয়াজ বুঝেন না আমরা ছোটকালে বইয়ে বসি বারো মাসে ঋতু কয়টা এখন যদি ছয় ঋতু দেখাইতে পারেন তাহলে আমি আপনার বলা দিব তাহলে বুঝা গেল ঋতুর মধ্যেও পরিবর্তন জোরে কোন ঋতুর মধ্যেও কি হয়ে গেছে একমাত্র আমাদের গুনার সবলের কারণে অন্য জিনিস তো পরিবর্তন হয়েছে হয়েছে ঋতুর মধ্যে পরিবর্তন হয়ে গেছে কথা চিল্লাইয়া কইতে হবে আমি ঠিক জগৎ ঠিক আমি বেঠিক জগৎ বেঠিক কথা হয় না আল্লাহ আমাদেরকে নবীর তরিকায় আসার তৌফিক দান তো বলতেছিলাম হোসেনপুর থেকে যদি পড়ি সাল্লাল্লাহু মদিনায় পৌঁছতে আমার পড়তে সময় লাগে মদিনায় পৌঁছতে সময় লাগে না গালেবান হজরতে এরবাজ নে সারিয়া থেকে রওয়ায়েত অনেক আগে পড়ছি রাবি ভুল হইতে পারে কিন্তু হাদিস ভুল নয় নবীজির রওজা বাকে আল্লাহ তাআলা একজন ফেরেশতা বসাইয়া রাখছেন এমন এক যোগ্যতা দিয়া সে সারা পৃথিবীর বাসা বুঝে আপনারা আমার কথায় আওয়াজ দেন না গা ভাই এমন একজন যোগ্যতাওয়ালা ফেরেশতা বসাই রাখছে সে সারা পৃথিবীর বাসা বুঝে এটা হলো তার যোগ্যতা দায়িত্ব কি পৃথিবীর যে কোনো প্রান্তে বসা নবীর উম্মতেরা নবীর মহব্বতে দুরুদ সালাম পেশ করে ওই ফেরেশতা আপনার নাম লইয়া আমি ফললে আমার নাম লইয়া
সভাপতি সাধু করলে সভাপতি সাহেবের নাম লইয়া তার বাবার নাম লইয়া বলবে আল্লাহর রাসূল হে আল্লাহর নবী বাংলাদেশে চাঁদপুর জেলা খুশনপুর গ্রামে অনেকগুলি লোক আপনার নামে দরুদ পড়তেছে তাহলে আমরা যদিও এখন বাংলাদেশে খুশনপুরে কিন্তু মদিনার সঙ্গে আমাদের সম্পর্ক আজকে অন্তর থেকে ভালোবাসি আর নামাজি আজকে মাহফিলে যারা এসেছেন সবাই মদিনার রং নিয়ে এসেছেন কথা কয় না এটাই মদিনার রং এই রংটা যদি দুনিয়ার হায়াতে ভালোবাসি তাহলে আল্লাহ তাআলা সম্ভাবনা আছে আর সম্ভাবনা না হয়তো আল্লাহ তাআলা এই রঙের উসিলায়ও আল্লাহ দয়া করে আমাদেরকে মাফ করে দিতে পারে জান্নাতবাসী করে দিতে পারে যেহেতু আমরা যদিও গুনাহগার হাবিবের উম্মত শ্রেষ্ঠ নবীর উম্মত কথাকে ঠিক কথাকে ঠিক নিজের ইচ্ছা উম্মত হতে পেরেছি সাইয়া হইতে পেরেছি আমি তো ছিলামই না সাইব কেমনে আমি তো দুনিয়াতে ছিলামই না সাইব কেমনে তাহলে আমাকে আল্লাহ তার হাবিবের উম্মত বানাইছে তার দয়া সবাই স্বীকার করতে হবে কার দয়া হাতরা উপর দিকে উঠাইয়া দেখা কার দয়া কারণ একটা জিনিস চাইতে হইলে থাকতে হয় সভাপতি সাহেব আমার কাছে আমিও তার কাছে এখন আমি কিছু চাইলে চাইতে পারবো উনিও আমার কাছে কিছু চাইলে চাইতে পারবে কিন্তু আমরা তো দূরে ছিলামই না আমরা বিনা সাওয়া বিনা ফরিয়াদে দয়া করিয়া আল্লাহ আমাদেরকে তার হাবিবের উম্মত বানাইছে গুজারি নাবাস একে আজা হাজার এখন থেকে নিয়া কেয়ামত পর্যন্ত হায়াত দিলে যদি সজদায় পড়ে থাকি শুকুর আদায় হবে না কথা কে ঠিক হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ قرآن قرآن বললাম না নিজের আলোচনা করলাম কোরআন আয়াত বললাম কি না দয়ার উপর দয়া কার আর আসছে কার সুতরাং সাইজরা কে পাবে জোরে সাইজরা কবে কে পাবে সপ্তাহে একদিন ক্লাস বুঝেন না সপ্তাহে একদিন বছরে দুই দিন তাহলে বলেন আমার যেহেতু ভুল হইতে আছে আপনারা শুদ্ধ করে বলেন সপ্তাহে একদিন বছরে দুই দিন তাহলে কবে প্রতিদিন হ্যাঁ সবাই বলেন প্রতিদিন শুধু হুজুররা শুধু মরিশাররা শুধু মোড়ারা যুবকরা না মহিলারা না আমার কথা বলেন কথা তো কেমন লাগবে আমার লগে যে নিজেকে মুসলমান দাবি করবে নামাজ তাকে পড়তেই হবে মন্তরাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফার বাংলা গাছিরা বুঝেন তারা বুঝে আমার কথা বলে এবার আসেন আপনাদের কষ্ট হবে অসুবিধা হয় না একটু সুমধুর কণ্ঠ চাইছিলেন কিন্তু আমার তো কণ্ঠ নাই কিন্তু কথা আছে কথা আস্তে আস্তে নেন খরিদ্দার থাকলে দোকানে বেচা কিনে দোকানদারের কাছেও আনন্দ লাগে আরে কথা কয় না এই আপনারা ডিস্টার্ব করেন না ডিস্টার্ব করবো আমি যা ডিস্টার্ব করি আমি করবো আপনারা জায়গায় জায়গায় বসে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
সম্মানিত উপস্থিতি অল্প সময়ে আমি কথা বলতে পারি না আমার একটু সময় বেশি লাগে নামাজ তো আপনাদের 35 মান 45 পূর্ণত পূর্ণত সারাটা বাস তাহলে কোনো সমস্যা নাই ধীরস্থিরে বসেন আমি এই টাইমের ভিতরে চেষ্টা করব কথাকে গুছানোর জন্য আপনারা আমার দিকে তাকিয়ে থাকেন আমার দিকে আপনাদের লাভ হোক আর না হোক আমার লাভ হবে কারণ স্ত্রীর দ্বারা বসে আছে সারা সব নবীর ওয়ারিশ কত হল স্ত্রীর দ্বারা বসে আছে তারা সব কার ওয়ারিশ আরো জোরে বল সুলতান মাহমুদ গাজনবী সুলতান মাহমুদ গাজনবী ওনার মনে তিনটা প্রশ্ন মনে প্রশ্ন হওয়া এক কথা বিশ্বাস করা আর এক কথা তার মনে কটা প্রশ্ন আমার কথা তো ঠিক আছে স্ত্রীর দ্বারা বসা তার সব নবীর ওয়ারিশ এখান থেকে তো কথা আইছে কথাটাকে মিলিয়ে দিতে হবে সুলতান মাহমুদ গজনবীর অন্তরে তিনটা প্রশ্ন কটা প্রশ্ন হুসেনদের ভাইয়েরা কথা কি বুঝেন একটা প্রশ্ন হইল ওনার নিজের ব্যাপারে মানুষ আমাকে সর্বকুদিনের আওলাদ বলে আসলে কি আমি তার আওলাদ কিনা তার বংশের কিনা এটা তো আমি জানি না আমি তো আমার পূর্বপুরুষকে দেখি এই একটা প্রশ্ন দুইটা প্রশ্ন হইল ওলামায়ে কেরামের মুখে শুনি তারা বলে নবীর ওয়ারিশ তারা বলে তার ওয়ারিশ এই কথাটা আসলে নবীজির হাদিস কিনা প্রশ্ন আওয়াজ দেন না গাওয়াই আমরা তার মনে কি একটা হইল আমি সমস্ত দিনের আওয়াজ কিনা আর একটা প্রশ্ন হইল আমি ওলামায়ে কেরাম নবীর ওয়ারিশ এই কথাটা হাদিস কিনা তিন নম্বর পরকার হবে কিনা এই তিনটা প্রশ্ন ওনার অন্তরে গুরুপাক কাটছে আলেম ওলামা পীর বুজুর্গের অভাব নাই কিন্তু উনি কাহাকেও জিজ্ঞাসা করে উনি অপেক্ষায় আছে মূল ব্যক্তির সঙ্গে যদি আল্লাহ কোনোদিন সত্য জগতে সাক্ষাৎ করাইয়া দেয় আরে চিল্লাইয়া আল্লাহ মূল ব্যক্তির সঙ্গে যদি আমার কোনোদিন সত্য জগতে সাক্ষাৎ পায় আমি তিনটা প্রশ্ন তার সেই জমানায় আলেমরা পীর বুজুর্গের কোন অভাব কিন্তু সে তার কাছে জিজ্ঞেস করে অপেক্ষায় আছে আগের দিনের রাজা বাদশাহের একটা সিস্টেম ছিল তারা দিনের বেলায় প্রশাসনিক কাজ করত রাত্রি বেলায় শব্দ এসে প্রজাদের খোঁজ করানোর জন্য গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ত কথা কে ঠিক সাথে নিয়ে একদিন রাত্রে একটা শাহী প্রদীপ মানে সেরা রাজায় বেই সেরাটা ব্যবহার করে আমাদের বাংলাদেশি ভাষা সেরা আর শুদ্ধ ভাষা হলো প্রদীপ কথা বুঝে আইছেনি সবাই শাহী প্রদীপ স্বর্ণ নির্মিত তারিখের ফেরেশতা কিভাবে নাম তারিখের ফেরেশতা এই কিভাবে ঘটনা পাবেন আর শাহী প্রদীপ হাতে নিয়ে উজিরের হাতে প্রদীপ নিবেন আগুন জ্বালানো না অন্ধকারে দুইজন যাচ্ছে কোথায় কি হচ্ছে না হচ্ছে পর্যবেক্ষণ করতেছে কারণ অন্ধকারের লোকটায় আলোর লোককে দেখে আলোর লোকে অন্ধকারের লোককে দেখে না এই যুক্তিগুলি বাস্তব কি না কথা বলো আলোর লোকটা অন্ধকারের লোক দেখে আর যে লোকটা অন্ধকারে দাঁড়িয়ে আছে সে আলোর লোকটাকে ক্লিয়ার দেখে এই জন্য সম্রাট আলোকে মিলাইয়া তুদিরকে লইয়া চলছে যেতে 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 একটু খেয়াল করেন আপনারা অল্প কথা তিন প্রশ্নের উত্তর হইয়া যাবে যেতে 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 কতটুকু যাইয়া দেখে একটা মাদ্রাসার ছাত্র কিসের ছাত্র সবাই কথা বলতে হবে কিসের ছাত্র কালেজের
কালেজের বার্ষিকী কিসের কিতাবে লেখছে তার কিসের ছাত্র এখন কি আমি স্কুলে পড়তে না করলাম কালেজে পড়তে না করলাম কাল সকালে বলবেন পূজা নজর কয়ে গেছে সুর তলে তো ভরণ যাইত না এরকম কইলাম নাকি আপনার বিধিনে ডাক্তার না হইলে আমি রোগী হইলে যাবো কার কাছে নাকি আপনার যে কথা আমি ইঞ্জিনিয়ার না হইলে আমি ভয়ে পড়তে যাবো কার কাছে কথা ভয় ভাবতে তাহলে আমি কি জেনারেল লাইনে পড়তে না করলাম নাকি আমি বলতেছি কিতাবের কথা জেনারেল আপনি পড়েন কিন্তু আপনি আগে ই কত না বল তুমি যদি বাতাসের বায়ুর সঙ্গে বাতাসের সঙ্গে উঠতে পারো উঠতে থাকো আমি ইকবালের পক্ষ থেকে কোনো নিষেধ নাই কিন্তু আপনি হাকি ইকত না বল তুমি যে ইমানদারের সন্তান এটা কিন্তু বলতে পারবা না আমার কথা বলার কথা এটা মনে রাখতে হবে এটা যার মনে আসে সেই মানুষ কথা বলি কথা বলি এটা যে মনে রাখতে পারে আমি ইমানদার সেই প্রকৃত মানুষ আমি যাচ্ছি না সেদিকে আমি আপনাদের কথাটা বুঝিয়ে দিচ্ছি একটা মাদ্রাসার ছাত্র একটা দোকানের সামনে বসানো দোকানের আলোরা দরজা দিয়ে বাইর হইয়া যতটুকু দূরে গেছে এতটুকু দূরে দাঁড়াইয়া কিতাবটা এভাবে দইয়া পড়তেছে প্রশ্ন করবেন দোকানের সামনে বসলো না কেন সে কারণ দোকানদার দোকানদারি করতে বইছে বেচাকিরির জন্য এখানে সে কিতাব নিয়ে বসলে আর খরিদ্দার আসছে আসা যাওয়া তারও ক্ষতি হবে খরিদ্দারেরও ক্ষতি হবে দোকানদারেরও ক্ষতি হবে কথাকে বুঝলাম একটা মানুষ কত দিকে লক্ষ্য করে চলে এদেরকেই বলা হয় মানুষ এই জন্য অন্যকে কষ্ট না দিয়া নিজে কষ্ট কইরা ওই আলোর প্রকাশটা যেটুকু দূরে গেছে এটুক দূরে দাঁড়াইয়া কিতাবটা খুলিয়া খুলিয়া পড়তেছে এটা দেখলো সুলতান মাহমুদ গাজ্জালি কথা কি বুঝে আইছে আপনাদের যেহেতু উনি অন্ধকার যেহেতু উনি কোথায় অন্ধকার এই জন্য আলোর লোকটা দেখতেছে উজিরে কয় উজির আমি দাঁড়াইলাম তুমি যাও এই ছেলেটা এত কষ্ট করে সেটা আরামে বসে বসে করতে পারে সে কষ্ট করে কেন তাকে ডাকো অন্ধকার রাজা শব্দ এসে সে রাজাকে চিনে না আসলো যে তোমাকে একজনে ডাকতেছে সামনে আসিয়া সালাম দিয়া অন্ধকারে মিলে কথাবার্তা শুরু হয়েছে রাজা জিজ্ঞেস করে বাবা তুমি কি জন্য এত কষ্ট করতেছ মাদ্রাসার ছাত্র থাকলে আপনারাও খেয়াল করেন উদ্দেশ্য কি দেখেন কখন স্যার আপনি কে আমি জানি না আমি দুই উদ্দেশ্যে কষ্ট করতেছি এক প্রথম উদ্দেশ্য হইল আমি আমার আল্লাহকে রাজি করার জন্য এলএম কাসের জন্য আর যারা দুনিয়ার জন্য এলএম শিখছে আর তাদেরকে এই দুনিয়ার মহাপথে জাহান্নামে নিয়ে যাবে এটাই কবি বলেছে অনেক কথা আপনাদের এই জায়গায় পাইকাস্তা এসেছি আমি আর কয়েকবার কিন্তু আপনাদের হোসেন করে আর আসি নাই আজকে আসলাম বেশি কথা বলতে যাচ্ছি না হুজুরে আলোচনা করবে আমি কথাকে ঘুরাইয়া দিচ্ছি এই অবস্থা দেখা ছেলের কষ্ট দেখা রাজা স্বয়ং ছেলেকে তালাশ করলেন তালাশ করে ছেলে জিজ্ঞেস করলেন কষ্ট করো কেন হুজুর আমার মাদ্রাসা অন্ধকার সেই যুগটা বিদ্যুতের যুগ না আপনার কি অসহ্য মানুষ সেই যুগটা বিদ্যুতের যুগ না এক সেই যুগটা হইল কেরোসিনের যুগ মাদ্রাসা অন্ধকার মাদ্রাসায় কোনো বাতি আপনাদের এখানেও একটা নতুন মাদ্রাসা হতে যাচ্ছে আমার প্রিয় আশা আপনাদের দিল্লি কি আমি জানি না
জিজ্ঞেস করে নবী আল্লাহ ভাবে জিজ্ঞাসা না